হ্যালো প্রিন্স, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরা এখন আসছি নবদ্বীপ। নবদ্বীপ থেকে যাব জলমন্দির। তো আমাদের সঙ্গে থাকুন। আরেকটি বিষয়, সঙ্গে থাকলে হবে না বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে দেবেন। তো চলুন জলমন্দির। বন্ধুরা, আমরা চলে এসেছি নবদ্বীপ জলমন্দির, বা জলমন্দির যেটাকে বলা হয়। তো এখন আমরা ভেতরে যাব। তো বন্ধুরা সব দেখতে থাকুন। এবং এই সামনেই রয়েছে আইসক্রিমের স্টল। প্রচণ্ড গরম পড়েছে, তো আইসক্রিম নিতে পারেন এখান থেকে। ফুচকা স্টল রয়েছে, আর এ সাইডে রয়েছে একজন ফল বিক্রেতা, কাকুর দোকান। তো সামনে আরেকজন রয়েছে শরবতের দোকান। তো প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে আসলেও তৃষ্ণা মেটানোর জন্য এনারা রয়েছে আমাদের সঙ্গে। তো আমরা এখন যাব ভেতরে। তো বন্ধুরা দেখতে থাকুন। তো বন্ধুরা, এই হচ্ছে জলমন্দিরের মূল প্রবেশদ্বার। এখান থেকে আমরা এগোচ্ছি সামনের দিকে, নবদ্বীপ জলমন্দির। নবদ্বীপের একই অন্য স্থান। তো প্রথমেই দেখাই, সোনালী বলছে আমি হাঁটি, ও খুশি হচ্ছে প্রচণ্ড। ছোট্ট একটি স্টল রয়েছে এখানে, তো দেখতেই পাচ্ছেন অনেক লোকজন হয়েছে। আস্তে আস্তে সন্ধ্যার আগে আগে অনেক লোক হয়। তো সম্পূর্ণটাই আমি দেখাবো, একমাত্র নবদ্বীপেই। আমাদের পূর্ব বর্ধমান লাগোয়া যে নদিয়া ডিস্ট্রিক্টের নবদ্বীপ, সেই নবদ্বীপের একটি অনন্য মন্দিরের মধ্যে একটি, যেটি হচ্ছে নবদ্বীপ জলমন্দির। তো এখানে কিছু হরিণ আছে, রাজহাঁস আছে, সেগুলোকে আমরা দেখাবো। তো সঙ্গে দেখতে থাকুন আমাদের পুরোটা। এই সেই মন্দির, নবদ্বীপ জলমন্দিরের সাইডে এটাই রয়েছে, মানে একই সঙ্গে যে মন্দির লাগোয়া সেই মন্দিরেরই। তো দেখতে পাচ্ছেন, আমি দেখাবো সম্পূর্ণটাই যতটা সম্ভব। এই মন্দিরের পরিবেশটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো যারা বাইরে থেকে আসবেন তারা এই রুমে থাকতে পারেন, রাত্রি কাটানোর জন্য সুব্যবস্থা রয়েছে এখানে। তো বন্ধুরা, সত্যি একটা শান্ত পরিবেশ, যেখানে ঈশ্বরের নামের অধিকার কিছু হয়নি সেই জলমন্দিরে। ভীষণ ভালো লাগছে আমাদেরও। কি ভালো লাগছে না বলো? ও বলছে সবাইকে চলে আসতে। একটা বড় পাতাবাহার গাছ দেখুন, কত সুন্দর। আমরা এমন কিছু দেখাবো আজকে এই জলমন্দিরে। আমাদের নবদ্বীপ তথা বর্ধমানের কম বেশি অনেকেই জানে, কিন্তু আমার ভিউয়ার্স দেখবে যে আমরা দেখাতে চলেছি। আর একটুখানি ওয়েট করলে দেখতে হবে হরিণ, কত হরিণ আছে। এই পুরো যে মাঠটা দেখছেন, এই মাঠটাতে সম্পূর্ণ হরিণ রয়েছে, অনেক হরিণ রয়েছে। ধরো দেখতেই পাচ্ছেন এখানে কত হরিণ রয়েছে, সত্যি সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, অনেক হরিণ রয়েছে, দেখানোর চেষ্টা করব একটু অন্যরকমভাবেও। তো দেখুন কত সুন্দর লাগছে, দেখুন কত, অনেক কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা, দেখতে থাকুন। এখন সবগুলো এক জায়গাতে, এখানে এই ফল সবজি কেটে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ থেকে, তারা এখানে খাবার দিচ্ছে। এখানে কম বেশি লোকজন আসতেই থাকে নবদ্বীপ জলমন্দিরে, মূলত এই হরিণের আকর্ষণ আছে এখানে। তো বন্ধুরা দেখুন আপনারা, বন্ধুরা রাজহাঁসের কলরম দেখেন, সুন্দর, কত সুন্দর ডাকছে ওরা। ওখানে এই মন্দির কর্তৃপক্ষের একজন হয়তো একটু আহত হয়েছে, তাকে চিকিৎসা করছেন, সত্যি ভালো লাগছে দেখে। বন্ধুরা এই হরিণগুলো দেখতে পাচ্ছেন, কত সুন্দর লাগছে,
দেখুন, শিংগুলো দেখেছেন কি সুন্দর। কেউ ভালো লাগছে তো? ধরো ধরো, একটাকে ধরো, ডাকো, এই তো ডাকো 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 ডাকো, আসবে ডাকো, এই তো ডাকো ডাকো, হাতগুলো ওই ওটা যেটা আসছে সেটাকেই নাও। দেখুন আপনারা, ধরতে পারলে লাকি আজকে তুমি, আজকে ধরতে পারো একটাকে, তাহলে পরে যা চাইবা তাই দেবো। কই আমি দেখতে পাইনি, কেউ দেখতে পারি, ভিউয়ার্সদের দেখাও আর ডাকো, দেখি দেখে নিয়ে আসো, খাবার ছাড়া যদি ডাকে তাহলে জানবো তোমার প্রতি টান এসছে ওদের। দেখা যাক কি হয়, ধরতে পারলেই হবে, নাহলে কিন্তু হবে না। দেখো কই হচ্ছে না তো, একটাকেও তো ডাকতে পারছো না, এই তো ধরেছে। ওই সামনে অনেকগুলো চলে গেছে, তিন চারটে ওইদিকে চলে গেছে। এই পুরো বড় বাগানটাতে ওরা খেলাধুলা করে। তো বন্ধুরা দেখুন, জল মন্দিরের একটি অন্যান্য আকর্ষণের মধ্যে একটি এই হরিণগুলো, সত্যি কত সুন্দর লাগছে। তো বন্ধুরা হরিণ দেখতে পারলেন, তো আজকে পরিবেশটা এত শান্ত যে আমি একদম ধীরে ধীরে কথা বলছি, তো কি তাই তো? আর তো এখান থেকে হরিণ দেখার পরে পাশের থেকে এই জল মন্দিরের পাশ দিয়ে যে রাস্তা আছে, এখানে শীতের সিজনে সুন্দর এই যে পুরো মাটিগুলো দেখছেন, এখানে পুরো সুন্দর বাগান থাকে। তো বন্ধুরা এখান থেকে এসেও আপনি নিজের মানসিকতা ঠিক করতে পারেন, কৃষ্ণ নামে মজতে পারেন। তো দেখুন আমরা এরপরে যে দেখাচ্ছি যে পুকুরটা আছে, পুকুরে অনেক ধরনের মাছ আছে, তো সেই মাছগুলোকে আমরা দেখানোর চেষ্টা করবো, যদি ভেসে ওঠে তবে। তো দেখা যাক বন্ধুরা, তখন আমরা এসেছি একদম মূল জায়গা, যেটা জল মন্দিরের মেন ঘাট যেটা বলা যায়, আর এই সেই মন্দির মূলত আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখন মন্দির বন্ধ রয়েছে, বুঝতেই পাচ্ছেন, এই সেই জল মন্দির যার টানে অনেক জায়গা থেকে মানুষজন আসে এখানে। তো বুঝতেই পারছেন, এখন আস্তে আস্তে একটু যত বেলা হবে ভিড় বাড়বে, আমি যখন এসেছি তখন মাত্র দু চারজন ছিল, আর এখন দেখুন একটু একটু করে লোকজন আসছে। তো বুঝতেই পারছেন সম্পূর্ণ পরিবেশটা, এই পুকুরের চারিদিক দিয়ে আপনি হাঁটাচলা করতে পারবেন, এই মনোরম পরিবেশটি দেখতে পারবেন। এর সঙ্গে আরেকটি মন্দির রয়েছে, আমি দেখাচ্ছি, এই সঙ্গে আরেকটি মন্দির রয়েছে, আমি এই মন্দিরটাতেও যাব, তো দেখাবো আপনাদের কিছু ভিডিও ওখানকার। তো বন্ধুরা সঙ্গে থাকুন। বন্ধুরা আমরা এখন দিক থেকে এগোচ্ছি, একটু একটু করে দেখুন, আমরা এখন ওই সামনে ওই আরেকটা মন্দির আছে ওই মন্দির যাবো। এই মন্দিরে মূলত এই যে দেখতে পাচ্ছেন, সম্ভবত এই যে খুলছে মন্দির, আবার আটকেও দিয়েছে, ভেতরে কেউ থাকে হয়তো। তো এখানে যাওয়ার কোনো ব্যবস্থা নেই সাধারণ পাবলিকের, যেন সমুদ্র যারা পূজা অর্চনা করে তারা সেই বাবাজিরাই যেতে পারবে আসতে পারবে, সাধারণ মানুষের কোনো কিছু নেই। তো বুঝতেই পারছেন, কি ভালো লাগলো আজকে, খুব ভালো লেগেছে ওরও। তো বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন এখানে বাবাজি ওই মন্দির থেকে এলেন, এই বোর্ডে করেই ওই মূল মন্দিরে পুজোর জন্য যাওয়া হয় আসা হয়। তো দেখতেই পাচ্ছেন, আর এই জলে অনেক মাছ রয়েছে। তো বন্ধুরা দেখুন, এখানে একটা দিদি ভাই আর একটা দাদা এখানে খাবার দিচ্ছে, মাছগুলো উঠে আসছে, বুঝতেই পারছেন। ওদিকেও অনেকজন আছে, অনেক ধরনের মাছ। সত্যি ভালো লাগছে, জল মন্দিরের মূল যে আকর্ষণ, সেই আকর্ষণের মধ্যে এটিও একটি পড়ে, মূলত মন্দির, হরিণ এবং এই রং বেরঙের মাছ, বুঝতেই পারছেন বন্ধুরা, খুব সুন্দর পরিবেশ। যাক এই দাদা ভাই বলছে খুব শান্ত পরিবেশটা, একদম দাদা ভাইয়ের কথা হচ্ছে এখানে এসে শান্ত পরিবেশে নিজেকে খুঁজে পাওয়া। তো দেখুন সত্যি সুন্দর মাছগুলো, তো আমরা দেখিয়ে দিচ্ছি এই সেই মন্দিরের সূচনা পথ বা মূলদ্বার, এখান থেকে প্রবেশ করে আমরা এই রাস্তা বরাবর গেছিলাম প্রথমে হরিণ দর্শন, ওই সামনে হরিণ আছে, আর পুরো জল মন্দিরের পরিবেশটা আপনি বুঝতেই পারছেন, এত সময় ধরে ভিডিও চলছে, কোনো রকম গলযোগ বা হইচয়ের কোনো ব্যাপার নেই,
খুব সুন্দর শান্ত পরিবেশ। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর মাছে খেলা করছে, দেখুন দেখুন বন্ধুরা কত রকম মাছ রয়েছে, কত বড় বড় সুন্দর মাছ। সত্যি ভালো লাগছে। তো এই হলো জলমন্দিরের সুন্দর শান্ত মনোরম পরিবেশ। তো বন্ধুরা আমি এখন যাবো ওই সামনে যে মন্দিরের কথা বলছি সেটায়, তো সেই পরিবেশটাও কম বেশি দেখানোর চেষ্টা করব, তো সঙ্গে থাকুন। বন্ধুরা এই জলমন্দিরের আরেকটি পাঠ শ্রী চৈতন্য সারস্বত মঠ, সেই মঠে আমরা প্রবেশ করছি এখন। তো দেখি এখানকার পরিবেশটাও, শতবার শিখি সেবা কুঞ্জ। বন্ধুরা খুব শান্ত পরিবেশ, আমরা অন্যান্য জায়গায় দেখেছি একটা অন্যরকম হইচই ব্যাপার থাকে, কিন্তু এই জলমন্দিরে চৈতন্য মঠও একটা শান্ত সভ্য পরিবেশ, যার জন্য আমার কথাগুলোও সেইভাবে মার্জিতভাবে করতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক প্রভুজি রয়েছে, হরে কৃষ্ণ। আচ্ছা এখানে আমাদের মহারাজ রয়েছেন, এই মন্দিরের মহারাজ। আচ্ছা তো মন্দির কি সবসময় খোলা থাকে? বন্ধুরা আমরা এখন ভগবান দর্শনের ইচ্ছায় চলে এসেছি এখানে শ্রী চৈতন্য সারস্বত মঠ। তো খুব শান্ত পরিবেশ, কিছুক্ষণ পরেই হয়তো এখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে। হরে কৃষ্ণ। ভেতরে ভগবানের বিগ্রহ রয়েছে, বন্ধুরা দেখাচ্ছি আমি যতটা সম্ভব। দেখতেই পাচ্ছেন আপনারা, কি ভালো লাগছে তো? মন শান্ত না একদম? কি গো বলো, মন শান্ত পুরো? পরিবেশটা এতটাই শান্ত যে আমি বেশ এক্সাইটেড হয়ে যে কিছু বলবো সেটাও সম্ভব হচ্ছে না। দেখুন এখানে এগুলো পদ্ম গাছ, এটা পদ্ম ফুলের কুঁড়ি হয়েছে, দেখতেই পাচ্ছেন। কি গো পুরোপুরি শান্ত না পরিবেশটা বলো? তো সত্যি ভালো লাগার মতো একটি জায়গা, সত্যি সুন্দর। দেখুন বন্ধুরা বাগানটাও সত্যি সুন্দর লাগছে, পুরো পদ্ম গাছই, পদ্ম গাছগুলো কত বড় হয়েছে, সত্যি সুন্দর। মন্দির তো সম্পূর্ণ দেখালাম আমি, এতটাই শান্ত পরিবেশ যে আমাদের নিজেদের থেকে ভেতর থেকে পুরো শান্ত হয়ে গেছে। আমরা যে কিছু জোর করে কিছু বলা নেই, গলার আওয়াজ এতটা আস্তে আসছে, জানি না হয়তো ঈশ্বরের এটাই ইচ্ছা এইভাবেই শান্ত পরিবেশটাকে অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হয়। তো দেখুন সত্যি ভালো লাগছে আজকে এখানে এসে। তো সবাইকে বলো যে আমাদের এই নবদ্বীপে জলমন্দিরে আসতে, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অল করে দিন। হরে কৃষ্ণ।